আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি, তো ছোট বড় সবাই খুব পছন্দ। বিকেলের জন্য আপনারা এই নাস্তাটা বাসায় তৈরি করতে পারেন, খুব অল্প কিছু উপকরণ দিয়েই এই স্যান্ডউইচটা তৈরি করা যায়। তো আমি এখানে চিকেন স্যান্ডউইচ আজকে আপনাদেরকে দেখাবো, ঘরে কিভাবে সহজ উপকরণ দিয়ে আপনারা বিকেলের নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। তো যা যা লাগছে উপকরণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক এগুলো তৈরি করতে কী কী লাগছে। তো আমি এখানে প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি, এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন, তো আমি এখানে আটাটা ইউজ করি নাই, যেহেতু ময়দা আছে এর জন্য আমি এখানে ময়দাটাই দিয়েছি। দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 কাপ ময়দার ভিতরে আমি 1 চামচ ইস্ট দিলাম, কারণ ইস্ট 1 চামচ থেকে বেশি যদি আপনারা দেন তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে। তো 2 কাপ ময়দার ভিতরে 1 চামচ ইস্টই পরিমাণ মতো বেস্ট হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 2 চামচ, আর দিয়ে দিব 2 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণে তেল। তা আমি সবগুলি উপকরণ হাতে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব, কারণ এখানে ঠান্ডা পানি দিয়ে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে কিন্তু ডোটা ফুলবে না, আর অতিরিক্ত গরম পানিও দেওয়া যাবে না। আপনারা এখানে দিবেন যাতে আপনারা একদম হালকা গরম পানি, যেমন আপনারা পানিটাতে দেখবেন হাত দিয়ে যে আপনার আঙুলটা সহ্য হয় কি না, এরকম গরম পানি দিবেন। তো গরম পানিটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে ডো একটা তৈরি করব। আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি, যতটুকু প্রয়োজন লাগে ততটুকুই আমি দিব। তারপর আমার সম্পূর্ণ ডোটা তৈরি হয়ে গেছে। দেওয়ার পর আমি এখানে সামান্য তেল দিয়ে উপরের সাইড দোনো সাইড আমি এটাকে মিক্স করে দিব, কারণ একটু তেল উপরে না লাগালে দেখা যায় যে ডোটা উপরের সাইড শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। দেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। আর এখানে একটা পাতিলে আমি 2 টুকরা বড় বড় চিকেন নিয়েছি, নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিব, পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এখানে লবণ দিব 2 চামচের মতো, লবণ 2 চামচ দেওয়ার পরে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি চুলায় সিদ্ধ করব চিকেনটাকে। আমি এখানে 1 চামচ 1 চামচ করে আদা রসুন বাটাও দিয়েছি, এটাকে ঢেকে আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি। আমি টাইমটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করেছি। এখন দেখুন ভিতরটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি এখন এটাকে তোলে একটা প্লেটে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তা আমি পুরোপুরি ঠান্ডা করি নাই, মিডিয়াম, যখন ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে এরকম হাতে ছোট ছোট লম্বা করে আমি টুকরা থেকে মাংসগুলো সব আলাদা করে ফেলেছি, হাড়টা আলাদা করে ফেলেছি। হাড়গুলি ফেলে আমি মাংসগুলি আলাদা করে ফেলেছি। আমি এখানে আরেকটা বাটিতে 1/2 চামচ নিয়েছি লবণ, যেহেতু আমি লবণ চিকেনে দিয়েছি তাই এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ি, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, তারপর দিয়েছি 1/2 চামচ হলুদ, আধা চামচ গরম মশলা, আর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচের মতো চিকেন মশলা। এখানে আমি চিকেন মশলাটা, চিকেন যে ম্যাগি মশলাটা আছে ওই মশলাটা আমি এখানে 1/2 চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিয়েছি
এখানে ভিনেগার, আপনারা ইচ্ছা করলে লেবু রসও দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে ভিনেগার দিয়েছি, আর দিয়ে দিব সয়া সস 1 চামচের মতো। দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো তেল। দেওয়ার পরে আমি সম্পূর্ণ মশলাগুলো এখানে মিক্স করে ফেলবো। আমি যেহেতু এখানে চিকেনটা অল্প নিয়েছি, তাই আমি এখানে এত একটা মশলা ইউজ করিনি, পরিমাণে একদম অল্প অল্প করেই মশলা নিয়েছি। আমি সম্পূর্ণ মশলাটা মিক্স করে এখন চিকেনগুলি এখানে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে চিকেনটাকে, কাঁচা চিকেনটাকেও এরকম ম্যারিনেট করে তারপর ভেজে নিতে পারেন। তো আমার কাছে ওই জিনিসটা ভালো লাগে না। আমি যখন চিকেনটাকে এরকম সিদ্ধ করে তারপর হালকা মশলা মিক্স করে তৈরি করি, তাহলে চিকেনটা খুব খেতে খুব সুস্বাদু হয়, তাই আমি এভাবেই এটাকে তৈরি করি। তো আমি এখানে চিকেনটা মশলা মেখে রেখে দিয়েছি 1-2 মিনিটের মতোই। তারপর আমি এখানে একটা কড়াই নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি 2 চামচের মতো তেল দিয়েছি। দেওয়ার পর আমি চিকেনগুলো একটু ভেজে নিব। আপনারা চিকেনটা যদি এভাবে ম্যারিনেট করার পরে হালকা ফ্রাই করে নেন, তাহলে কিন্তু খেতে চিকেনটা খুবই মজা হয়। আমি যেই স্টাইলে স্যান্ডউইচটা বানাই, আসলেই আপনারা বাসায় তৈরি করে দেখবেন খেতে খুবই মজা, খুবই টেস্ট হয়। ছোট বড় সবাই বাসার পছন্দ করবে। তো আমার চিকেনটা আমি এক পিঠ হয়ে গেছে, তো অপর সাইডটাও এরকম ভাবে উল্টিয়ে এটাকে, তো আমি অপর সাইডটা এভাবে ফ্রাই করে ভালো করে ফ্রাই করে নিব। তো আপনারা যদি এভাবে ফ্রাই করে মাংসটাকে নেন, তাহলে আসলে খেতে খুবই মজা হয়। চিকেনটা মানে অতটা নরম থাকে না, একটু মচমচে, হালকা মচমচে হয়, এতটা না। তো আপনারা বাসায় আমার মতো এরকম ট্রাই করবেন, কারণ চিকেন অনেকে দেখি যে বড় বড় করে টুকরা করে এগুলো ভেজে নেয়, আসলে ওইভাবে করলে চিকেনটা ভিতরে তেমন মশলা ঢুকে না। তা আমি চিকেনটাকে পুরোপুরি এইভাবে ফ্রাই করা শেষ হয়েছে, আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখালাম। আর এখানে আমি মেয়োনিজ তৈরি করেছি। আমি মেয়োনিজটা কীভাবে তৈরি করেছি, এটা আমার চ্যানেলে মেয়োনিজের একটা রেসিপি আছে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন আমি কীভাবে মেয়োনিজটা তৈরি করেছি। তো আমার এখানে প্রায় ডোটা ফুলে গেছে দেখুন সম্পূর্ণভাবে। আমি এখানে এটা প্রায় 1 ঘন্টার মতো রেখেছি। আমি এটাকে আসলে সর্বোচ্চ 2 ঘন্টা রাখলেই হয়, কিন্তু আমি সময় কম দেখে এখানে আমি 1 ঘন্টা এটাকে রেখেছি রেস্টে। তারপর এটা ভালোই অনেকটাই ফুলেছে। তো আমি এখন এটাকে রুটি করার জন্য বেলে নেব। তো দেখুন আমি এটাকে ডোটাকে সমান করে পিস করে নিব। আমি এটা 4টা স্যান্ডউইচের রুটি বানাবো। তো আপনারা ইচ্ছা করলে এখানে 5টা বা 6টাও বানাতে পারেন, কিন্তু আমি এখানে 4টাই বানিয়েছি, একটু বড় বড়ই করেছি যাতে একজনের একটা এনাফ হয়ে যায়। তো আমি নেওয়ার পরে এখানে প্রত্যেকটা স্যান্ডউইচের রুটি আমি বানিয়ে নিব। দেখুন আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এ পরিমাণে এটাকে পাতলা করেছি, আপনারাও চাইলে এরকমভাবেই বানাতে পারেন। তা বানানোর পর আমি এরকমভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখন এটা ভেজে নিব একটা ফ্রাই প্যানে। আমি আসলে রুটি একদম সাদা সাদা ভালো লাগে না আমার কাছে খেতে, তো আমি সব সময় যখন রুটি ইয়া করি তখন একটু ভালো করে ভাজি, একটু কালারফুল ব্রাউন হয় কালারটা, আমার কাছে ওইটাই ভালো লাগে। তা আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন। আমি সব সময় রুটিটা একটু উপরে এরকম ব্রাউন কালার হলে আমার কাছে এটা খুব ভালো লাগে খেতে। তা আমি প্রত্যেকটা রুটি ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন স্যান্ডউইচের যে সসটা আছে আমি ওটা তৈরি করব। এখানে আমি মেয়োনিজ নিয়েছি,
আধা কাপের মতো, আর নিয়েছি টমেটো সস, টমেটো সস নিয়েছি আধা কাপ। তো আমি দুইটাকে একত্রে মিক্স করে নিচ্ছি। মিক্স করলে আপনার স্যান্ডউইচে যে সসটা দেওয়া হয়, স্যান্ডউইচের ভিতরে ওটা তৈরি হয়ে যায়। তা আমি এখানে একটা স্যান্ডউইচের রুটিতে দেখেন, আমি এরকম সম্পূর্ণভাবে 2-3 চামচ দিয়ে পুরাটা রুটিকে আমি এরকম এটা পুরাটা মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখন আমি উপরে পরিবেশন করব। দেখুন, চিকেন পরিমাণ মতো চিকেন নিব, মাছ বরাবর। আপনারা এটাকে চাইলে একদম রোলের মতো করে করতে পারেন, কিন্তু আমি ওটা এখনই ওরা ফ্যামিলি সবাই খাবে বিকেলবেলার জন্য আমি এটা সিম্পলভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি উপরে শসা দিয়ে দিলাম, আর দিয়েছি বড় পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম এটা অ্যাভয়েড করতে পারেন, না থাকলে শুধু শসা আর পেঁয়াজ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর উপরে দিয়ে দিলাম আমি আসলে স্যান্ডউইচে যত পরিমাণে সস দেওয়া হয়, স্যান্ডউইচ সসটা আসলে খেতেও তেমনই খুব মজা হয়। তা আমি উপরে একটু স্যান্ডউইচ সস দিয়েছি, দেওয়ার পরে আমি টুথপিক দ্বারাতে আমি এটাকে আটকে দিয়েছি। তারপর যে কোনো কাঠি বা শলা ওগুলা দিয়েও আটকাতে পারেন। তা আমি এখানে আটকানোর পরে দেখুন প্রত্যেকটাকে এইভাবে বানিয়েছি, বানানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে খেতে খুবই সুস্বাদু হয়েছে, খুবই টেস্ট। তো বিকালে নাস্তার জন্য আসলে এরকম সিম্পল কিছু দিয়ে আপনারা যদি নাস্তা বানাতে পারেন, তাহলে আসলে পরিবারের সবার একটা নাস্তা হয়ে যায়। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে এরকম দেখবেন, খুবই মজাদার একটা নাস্তা। তো সবাই যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই রেসিপিগুলো দেখবেন আর আমার রেসিপিগুলো ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।